সন্ধ্যেটা ভালোভাবে কাটাবার পর রাত্রে রেস্টুরেন্টে মহাপ্রসাদ ডিনার সেরে শুতে চলে গেলাম। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম শ্রীধাম মায়াপুরের অন্তর্বর্তী স্থানের কিছু দর্শনীয় স্থান দেখার জন্য। রাস্তার দুই ধারে চোখে পড়ল নিত্যানন্দ কুটির, শ্রুতি ভবন, ইজাবতীয় কিছু গেস্ট হাউসের বিজ্ঞাপন, আর তারই সঙ্গে চন্দ্রোদয় মন্দির, টিওপিপি মন্দিরটি অতুলনীয় লাগছিল। খানিকটা দূর এগাবার পর পৌঁছে গেলাম গৌরঙ্গা কুটির। এই সেই গৌরঙ্গা কুটির যেখানে অতীব স্বল্পমূল্যে মাত্র 100 টাকার বিনিময়ে একটি দিন থাকা যায়। সেধাম মায়াপুরে সকল বর্গের মানুষের জন্য নির্ধারণ করা হয়েছে গেস্ট হাউসগুলি। আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে গেলাম আরেকটু অভ্যন্তরীণ অঞ্চলে। পৌঁছে গেলাম নিত্যানন্দ কুটির। এটি আরেকটু মধ্যম বর্গের লোকেদের জন্য, যেখানে কিনা 200 টাকা থেকে রুম পাওয়া যায়। হ্যাঁ, তবে এই দুটি গেস্ট হাউসের বাথরুম টয়লেট কিন্তু কমন, তাহলেও সাশ্রয়ী মানুষদের জন্য এটি খুবই ভালো একটি আয়োজন। এরপরে আস্তে আস্তে এগোতে নেগোতেই আমাদের চোখে পড়ল সেই মায়াপুরের বিখ্যাত হাতি। এই দুটি হাতির কথা আমি আগে অনেক শুনেছিলাম, আজকে প্রত্যক্ষ করতে পেরে খুবই খুশি হলাম। এরপর আরও একটু এগিয়ে তারপর ডান দিকে যেতে যেতে আমাদের চোখে পড়ল কিছু কুটির এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যা অতুলনীয়। এই রাস্তাটা দিয়ে চলতে চলতে আমাদের চোখে পড়ল হাতির বেশ কটি মল, যেগুলো কি না জলের পরিমাণ বেশি ধরেছিল, এবং এই মলগুলি বিভিন্নভাবে অনেক কাজে উপযোগী হয়। এরপর ডান দিকে দেখলাম শ্রুতি ভবন। এই শ্রুতি ভবনটি খুবই সুলভ মূল্যে অ্যাভেলেবেল আছে সাধারণ যাত্রীর জন্য। তবে একটু ভেতরে এরপর আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত মায়াপুর গোশালা। এই গোশালা আমার অনেক ইচ্ছা ছিল দর্শন করবার, আর আজকে এই দ্বিতীয়বার মায়াপুরে আসার পর এই গোশালাটি দর্শন পেলাম। সত্যি এটি খুব সুন্দর জায়গা। আমি অনেক গোয়ালা দেখেছি, বাট এত নিট অ্যান্ড ক্লিন এবং এত পারফেক্টলি প্ল্যান্ড গোয়াল ঘর সচক্ষে আজ প্রথম দেখলাম। এখানে প্রত্যেকটি গরুর নিজস্ব একটি করে নাম রয়েছে, এবং আরেকটি খুব সুন্দর জিনিস খেয়াল করলাম, এখানে গোয়াল ঘরের মধ্যে মাইক করে বক্সে করে শ্রী প্রভুপাদের স্বকণ্ঠে উচ্চারিত
হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারিত হচ্ছে এবং এই গরুগুলিকে এই গরুগুলি এই মহামন্ত্রটি মনোযোগে শুনছে। সত্যি এই হরিনামের তুলনা অতুলনীয়। কোশালারতে অ্যাভেলেবেল আছে সকল প্রকারের ঘি এবং দুগ্ধজাত ডেয়ারি প্রোডাক্ট। আমি এখান থেকে একটু ঘি কিনলাম, তারপর আমি চলে গেলাম অর্শবর্তী বৈষ্ণব একাডেমিতে। এই বৈষ্ণব একাডেমিটি অ্যাভেলেবেল আছে বিদেশ থেকে আগত ছাত্রছাত্রীদের জন্য। মূলত এটি ব্যবহার করা হয় পঠন পাঠনের জন্য। এরপর আস্তে আস্তে এগোতে রইলাম আমাদের মূল গন্তব্যের দিকে। ফেলে আসা সেই দুই হাতুড়ির খোঁজ করতে করতে একটু এগিয়ে গেলাম অন্য দিকটাতে। হাতি দুটোকে তো পেলাম না, বাট প্রাকৃতিক সৌন্দর্য এবং তারই সঙ্গে টিওভিপি তথা চন্দ্রোদয় মন্দির দুটিকে অসাধারণ সুন্দর লাগছিল। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে ক্যামেরা বন্দি করলাম এই অসাধারণ দৃশ্যটুকু। এরপর আমরা শ্রীধাম মায়াপুর থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য কৃষ্ণনগরের উদ্দেশ্যে। সেখান থেকে একটি বাসে করে আমরা রওনা দিলাম এবং পথের দুধারে চোখে পড়ল অগণিত মন্দির এবং বাড়িঘর। পথের দুপাশে এক এক করে বিভিন্ন ছোট বড় গৌড়ীয় মন্দির আমাদের চোখে পড়ল, তারই সঙ্গে চোখে পড়ল যথাক্রমে শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্রম তথা গৌড়ীয় মঠ। এবং তারপরে কিছু দূর যাওয়ার পর বাঁদিকে চোখে পড়ল সেই ভক্ত কাজীর সমাধি, ভক্ত চাঁদ কাজীর সমাধি। এই সেই চাঁদকাজীর সমাধি, যিনি কিনা প্রথম দিকে মহাপ্রভুকে অনেক প্রতিরোধ দিলেও পরবর্তীকালে সে তার একনিষ্ঠ সমর্থক এবং সেবক হিসাবে নিজের জীবনটাকে সমর্পিত করেছিলেন। এই সেই চাঁদকাজীর সমাধি, যেটি দেখতে হাজারো হাজারো দর্শনার্থী রোজ ভিড় করে। এরপর আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম, তারপর বহরমপুরের উদ্দেশ্যে এই রেল লাইনটি অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম ন্যাশনাল হাইওয়ে 34-এ। সেখান থেকে আমরা ডান দিক করে কৃষ্ণনগরের অভিমুখে এগিয়ে চললাম। কিছুদূর চলার পর আমাদের দৃষ্টিগোচর হল জলঙ্গি নদী তথা জলঙ্গি নদীর ওপর রেলওয়ে ব্রিজ, যেটিকে আমি ক্যামেরাবন্দি করলাম। তারপরে আমরা আস্তে আস্তে
প্রবেশ করে গেলাম কৃষ্ণনগর শহরের সীমানার মধ্যে। এরপর আমরা কৃষ্ণনগরে যাব রাজবাড়িটিকে, তাছাড়া ঘূর্ণি সেই বিখ্যাত পুতুলপট্টি দর্শনে। অবশ্যই থাকবেন আমার সঙ্গে।